সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স এর নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই নতুন এপিসোডে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে, আপনারা কিভাবে খুব সহজে একটি চাইল্ড থিম তৈরি করতে পারেন অথবা কনফিগার করতে পারেন, তার উপর আমি আলোচনা করার চেষ্টা করব। খুবই ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন আমরা শুরু করি। তো আমি এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে রয়েছি। এখান থেকে আমি যদি একটু থিমস পেজে যাই, সেটার জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি। থিমসে যাওয়ার পর দেখুন, এখানে আমি একটি থিম ইনস্টল করে রেখেছি, যে থিমটির নাম হচ্ছে ফ্ল্যাটসাম। তো এই থিমটির কোনো চাইল্ড থিম বর্তমানে আমার কাছে নেই। তো এখন যদি চাইল্ড থিমটা না থাকে, তাহলে তো আমি চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করে কাজ করতে পারবো না, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই চাইল্ড থিমটাকে তৈরি করতে হবে। আসুন তার আগে আমরা জানি আসলে চাইল্ড থিমটার প্রয়োজনটা কি বা এটা কেন ব্যবহার করা হয়। চাইল্ড থিমটা ব্যবহার করা হয় এই জন্য যে আপনি যখন কোনো একটা থিম ইনস্টল করে সেই থিমের উপর কোনো কাস্টম সিএসএস অ্যাপ্লাই করবেন, তখন আপনি যদি চাইল্ড থিমটা অ্যাক্টিভ করে দেন কাস্টম সিএসএসটা অ্যাপ্লাই করেন, তাহলে আপনার যে প্যারেন্ট থিমটি রয়েছে সেই প্যারেন্ট থিমটির মধ্যে কোনো প্রকার প্রভাব পড়বে না। ইভেন কোনো একটা নির্দিষ্ট সময় পরে যখন ওই থিমটি আপডেট আসবে, আপডেট ভার্সন কয়েকদিন পর পরই আসে, যখন আপডেট আসবে তখন ওই আপডেটটা শুধুমাত্র প্যারেন্ট থিমের মধ্যেই হবে এবং চাইল্ড থিমের মধ্যে এর কোনো প্রভাব পড়বে না। আপনি কাস্টম সিএসএস বা যে কোনো মডিফাই করেন না কেন থিমের মধ্যে, আপনার কোনো সমস্যা হবে না। সো চাইল্ড থিম অ্যাক্টিভ করেই আমরা যদি কাজ করি, তাহলে আমরা এই ফ্যাসিলিটি বা এই সুযোগ সুবিধাগুলো পাবো। তো এখন আসুন আমরা জানি কিভাবে চাইল্ড থিম তৈরি করব। তো চাইল্ড থিম তৈরি করার জন্য বা কনফিগার করার জন্য আমরা যাব প্লাগইনসে, ইনস্টল প্লাগইনসে যাব। যাওয়ার পর অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব চাইল্ড থিম কনফিগারেটর লিখে। দেখুন এই যে প্লাগইনটি চাইল্ড থিম কনফিগারেটর, এই প্লাগইনটি প্রায় 240টার মতো রিভিউ রয়েছে এবং 300,000+ অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে। খুবই জনপ্রিয় একটি প্লাগইন। এটার লাস্ট আপডেট হচ্ছে 2 মান্থস অ্যাগো এবং কম্পিটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তাহলে এই প্লাগইনটি ইনস্টল করে দেন আমি চাইল্ড থিমটি তৈরি করার চেষ্টা করব। তো এখন এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখুন প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এই যে দেখুন এখানে একটি অপশন চলে আসছে চাইল্ড থিমস। তো আমরা এই চাইল্ড থিমসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি পেজ চলে আসছে, যে পেজের মধ্যে দেখুন এখানে প্যারেন্ট অর চাইল্ড, এরপর কুয়ারি সিলেক্টর, প্রপার্টি ভ্যালু, ওয়েব ফ্রন্টস অ্যান্ড সিএসএস, বেসলাইন স্টাইলস, চাইল্ড স্টাইল, ফাইলস, আপগ্রেড, অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের আসলে এত কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে ছোট্ট কয়েকটি সেটিংসের মাধ্যমে আমরা চাইল্ড থিমটি ক্রিয়েট করে নেব। তো এটি ক্রিয়েট করার জন্য দেখুন এখানে সিলেক্ট অ্যান অ্যাকশন, ক্রিয়েট এ নিউ চাইল্ড থিম, অর্থাৎ আপনি যদি নতুন একটি চাইল্ড থিম তৈরি করতে চান, তাহলে আপনাকে এই রেডিও বাটনটি সিলেক্ট করে দিতে হবে। এটা অলরেডি সিলেক্ট করা আছে। এখন সিলেক্ট এ প্যারেন্ট থিম, অর্থাৎ আপনি যে প্যারেন্ট থিমের অধীনে চাইল্ড থিমটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সেটি করার জন্য এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার এখানে ইনস্টল করা রয়েছে 3টি থিম। তো 3টি থিম থেকে আপনি কোন থিমের অধীনে চাইল্ড থিম ক্রিয়েট করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি প্ল্যাটসাম থিমের চাইল্ড থিম ক্রিয়েট করতে যাচ্ছি, তো এটাতে এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেন অ্যানালাইজ বাটনে ক্লিক করবেন। অ্যানালাইজ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে দিস থিম অ্যাপিয়ার্স ওকে টু ইউজ এ চাইল্ড থিম, মানে এই থিমটি ওকে আছে চাইল্ড থিম ক্রিয়েট করার জন্য। এরপর দিস থিম ডাজ নট রিকোয়ার দি প্যারেন্ট থিমস স্টাইল ডট সিএসএস ফাইল ফর ইটস অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই স্টাইল ডট সিএসএস ফাইলটির প্রয়োজন হবে না এই চাইল্ড থিমটি ক্রিয়েট করার জন্য। এরপর দেখুন 4 নম্বরে নেম দি নিউ থিম ডিরেক্টরি। তো আমি এটার ফ্ল্যাটসাম চাইল্ড
এই নামেই তৈরি করতে যাচ্ছি। এরপর সিলেক্ট হোয়ার টু সেভ নিউ স্টাইলস, প্রাইমারি স্টাইল শিট আমি এখানে রাখতে যাচ্ছি। এরপর সিলেক্ট প্যারেন্ট থিম স্টাইল শিট হ্যান্ডেলিং, তো এখানে আসলে আমি চাচ্ছি না ডু নট অ্যাড এনি প্যারেন্ট স্টাইল শিট হ্যান্ডেলিং, তো এটা আমি চাচ্ছি না, তো জাস্ট এগুলোকে আমি আপাতত ইগনোর করে যাচ্ছি। এরপর ক্লিক টু এডিট চাইল্ড থিম অ্যাট্রিবিউটস, হ্যাঁ তো এটা থাকবে, যা আছে তাই থাকবে, ডিফল্ট থাকবে। কপি মেনুস উইজেটস অ্যান্ড আদার কাস্টমাইজার সেটিংস ফ্রম দি প্যারেন্ট থিমস টু দি চাইল্ড থিম, হ্যাঁ তো এগুলো ডিফল্টই রাখছি এখানে। দিস অপশন রিপ্লেসেস দি চাইল্ড থিমস এক্সিস্টিং মেনুস, এগুলো অনেকগুলো বিষয় চেঞ্জ করবে যদি আমি এখানে ক্লিক করে রাখি, তো এগুলো যা আছে তাই রাখলাম ডিফল্ট। এরপর ক্রিয়েট নিউ চাইল্ড থিম এই বাটনটিতে ক্লিক করব চাইল্ড থিমটি তৈরি করার জন্য, ক্লিক করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখুন এখানে চাইল্ড থিম প্ল্যাটসাম চাইল্ড হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি, তার মানে আমরা খুব সহজে এবং সাকসেসফুলিভাবে একটি চাইল্ড থিম ক্রিয়েট করে ফেললাম। তো চাইল্ড থিমটি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, তো এটি আমরা দেখার জন্য এখন যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পর দেখুন এই যে এখানে প্ল্যাটসাম, এটা হচ্ছে প্যারেন্ট থিম এবং এর অধীনে প্ল্যাটসাম চাইল্ড এটি কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আমরা খুব সহজে এই প্ল্যাটসাম চাইল্ড থিমটিকে অ্যাক্টিভেট করতে পারবো এখান থেকে, তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখুন এখন আমাদের সামনে কিন্তু প্ল্যাটসাম চাইল্ড যে থিমটি রয়েছে সেটি কিন্তু অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এতটুকুই ছিল আমার আজকের এই ছোট্ট টিউটোরিয়াল, আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।